আজকে এই সভায় আমাদের সাথে পা মিলিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জনক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী অমিতা বর্মা সহ আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোন চিহ্ন, আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে, মানিক সাহার সরকার সরকার
সরকার, কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে সর্ষের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার, ত্রিপুরা চাইছে আবার মোদী মানিক শহর সরকার। সদ্য নির্বাচক মন্ডলী, আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী কৃষি সংখ্যা বর্মা, ওনার সমর্থনে আজকে আমরা কয়েক রাষ্ট্রপতি মিছিলের মধ্য দিয়ে আমরা ভোট চাইতে বেরিয়েছি। আমাদের এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উনি কয়েক মন্ডলীর কাছে ভোট চাইতে এসছেন সম্মানী আকৃতি চিন্তা বর্মার সমর্থনে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আসন্ন নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। মহারানী কৃতি সিং চাপড়মাকে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। মহারানী
Yeah.
রায়বাসী নির্বাচন মন্ডলী আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেবকে পদ্মফুল কিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে আজকে আমরা পদযুগে বেরিয়েছি। আমরা গণদেবতাদের আশীর্বাদ এবং ভোট প্রার্থনায় আজকের আমাদের এই পদযাত্রায় অংশ নিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের যিনি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া এবং রাজ্যের বরিষ্ঠ দুই নেতৃমন্ত্রী সদেও তিনকুরায় মহোদয় সদেও নিমেষ দেববর্মা মহোদয় সহ খোয়াই মন্ডলের সমস্ত নেতৃবৃন্দরা আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা আপনার এলাকার নির্বাচক মন্ডলী গণদেবতাদের কাছে আমরা ভোট চাইছি। আমাদের প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল কিনে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন টুকু রইল। আজকের এই পর্যায়ে অংশগ্রহণ করবার জন্য ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইবাসীর পক্ষ থেকে ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পুণ্যভূমিতে মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম। বিজেপি জিদাপদ, বিজেপি জিদাপদ। বিজেপি পার্টিকে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি পার্টিকে পদ্মফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বলো বলো সবে বলো ভারত মাতার জয়। আরে মোদীজির গুণগান গাইছে সকল জন। বলো 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 সবে ভারত মাতার জয়। আরে বিরোধীদের ঘরে পড়ে গেল তারা, ও তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা, ও তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা। আরে জানা নেই রে মোদি হ্যাঁ না চোখে সব কালা। বলো 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 সবে ভারত মাতার জয়, জনপ্রিয় মুখ্য সেবক আছে এই নামে।
আজকে আমরা খয়ের রাজপথে পদযুগে বেরিয়েছি আমাদের গণদেবতাদের ভোট দেওয়ার জন্য। আজকের এই মিছিলে পা মেলেছেন রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের এই মিছিলের অগ্রভাগে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা, সাথে রয়েছেন রাজ্যের জনপ্রিয় দুই মন্ত্রী সহ আমাদের যিনি পাচ্ছেন মহারানী কৃতি সিং দেববর্মাকে
উন্নয়নের সত্য সিপিএম কংগ্রেসের একটি অভোট নয়, উন্নয়নের সত্য সিপিএম কংগ্রেসের একটি অভোট নয়, উন্নয়নের সত্য কংগ্রেস সিপিএম এর একটি অভোট নয়। প্রফেসর ডক্টর মানিক সাহাকে জানাই স্বাগত, ভয়ের জন্য ভূমিকা আপনাকে জানাই স্বাগত, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, ভয়ের জন্য ভূমিকা আপনাকে জানাই স্বাগত, লাইফ সেন্টার হতো, লাইফ সেন্টার হতো।